হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসিলেবাস। আনসিলেবাস তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো ইভিএস বা পরিবেশ বিজ্ঞানের এটা ওয়ানলাইনার ভিডিও নাম্বার কত? 29। তো দুটো প্লে লিস্ট পেয়ে যাবে, একটা হচ্ছে ওয়ানলাইনার প্লে লিস্ট, একটা হচ্ছে এমসিকিউ প্লে লিস্ট। তোমাদের প্রত্যেকটা মানে ভিডিওতেই আমি বারবার বলছি প্রথমেই, কারণ আমি একটা কথা বারবার রিপিট করতে চাই না। কিন্তু কেন বলি এই কথাটা, কারণ হয়তো কোনো ভিডিওতে তুমি এটা দেখেছো, অন্য ভিডিওতে অন্য কেউ উঠে উঠে দেখেছে। হ্যাঁ, সেটা ইউটিউবের ক্ষেত্রে হয়। তো ধরো এই ভিডিওটাই তুমি প্রথম দেখলে, অন্য ভিডিও তুমি দেখোনি, তাই কারণে আমি বারবারে বলি যে বারবার এই কথাটা বলতে হয় প্রথমে। এছাড়া আমি মানে সেরকম ধরো কেউ একজন রয়েছে যে প্রথম থেকে সিরিয়ালি দেখছো, তার ক্ষেত্রে কিন্তু এটা বিরক্ত লাগবে যে কেন বারবার এই কথাটা বলছো। এই জন্যই বলছি, যারা নতুন ধরো এই ভিডিওটা প্রথম দেখেছে তার জন্যই বলছি। তো দেখো, প্রথমে এই পরিবেশ বিজ্ঞানে দুটো প্লে লিস্ট রয়েছে আমাদের, বা দুটো মানে ভিডিও দুটো করে যাচ্ছে প্লে লিস্টে। একটা হচ্ছে প্লে লিস্ট যাচ্ছে, সেটা হচ্ছে এমসিকিউ, আর একটা হচ্ছে অনলাইনার। তো এই দুটো প্লে লিস্ট রয়েছে পরিবেশ বিজ্ঞানে। আর পরিবেশ বিজ্ঞান শুধুমাত্র প্রাইমারি লিখেছি বলে প্রাইমারির ক্ষেত্রে নয়, যে কোনো যেসব এক্সামে জিকে রয়েছে সেখানে কিন্তু পরিবেশের খুব গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তো পরিবেশের প্রথম এই ভিডিও নম্বর 29-এর প্রথম কোশ্চেন কি, বিষয়টা হচ্ছে পরিবেশের অবক্ষয় ও দূষণ। প্রথম কোশ্চেন, বাতাস কার্বন মনোক্সাইড অন্যতম উৎস কী? বাতাসে কার্বন মনোক্সাইডের অন্যতম উৎস কী? কয়লা, পেট্রোল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন। বাতাসে কার্বন মনোক্সাইডের অন্যতম উৎস কি? কয়লা, পেট্রোল, তারপরে প্রভৃতি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন। নেক্সট হচ্ছে, প্রধান বায়ু দূষকগুলি কী কী? অর্থাৎ যেসব মানে যেসব গ্যাস বা যেসব পদার্থ মানে সব থেকে বায়ু দূষণ করে থাকে সেগুলো কি? সালফার, সালফার অক্সাইড, তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপরে হাইড্রোজেন সালফাইড, তারপরে হাইড্রোকার্বন, এগুলো কিন্তু মানে প্রধান বায়ু দূষক। নেক্সট হচ্ছে, দূষক কাকে বলে? প্রকৃতি বা মানুষের তৈরির কোনো বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে ও জীবের শরীরের মন্দ প্রভাব ফেলে। মানে প্রকৃতি বা মানুষের সৃষ্ট দুটোই হতে পারে, যেসব বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে এবং মানুষের বা জীবেরও শরীরের মন্দ প্রভাব ফেলে, সেটি হচ্ছে দূষক। নেক্সট হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি কি প্রধান দূষক তৈরি হয়? যেসব তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে কি দূষণ বা দূষক পদার্থ বের হয়, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন হাইড্রোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলো কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়। নেক্সট হচ্ছে, দাবানলের ফলে কি 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 প্রধান দূষক তৈরি হয়? দাবানল বলতে পারো যে ওই বনে যে আগুন লেগে যায়, সে তার ফলে কি কি দূষক মানে দূষণ হয়, সেটা হচ্ছে যেরকম কার্বন মনোক্সাইড হয় দূষণ পদার্থ, তারপরে কার্বন ডাইঅক্সাইড হয়, নাইট্রোজেন অক্সাইড হয়, এগুলো কিন্তু দাবানলের ফলে হয়। দাবানলটা তোমরা জানোই, বনে যে আগুন লেগে যায়। নেক্সট হচ্ছে, ন্যাচারালভাবে আগুন লাগে দাবানলের ক্ষেত্রে কিন্তু। নেক্সট হচ্ছে, কৃষিকার্যের ফলে কি কি দূষক হয়ে থাকে, মানে কৃষিকাজের ফলে কি কি দূষণ হয়ে থাকে, যেরকম সালফার ডাইঅক্সাইড, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে অ্যারোসল, এগুলো কিন্তু কৃষিকাজের ফলে দূষক পদার্থ, প্রধান দূষক পদার্থ। নেক্সট হচ্ছে, প্যান, PAN এর পুরো কথাটার অর্থ কি? প্যারক্সি অ্যাসিটিল নাইট্রেট, এটা হচ্ছে প্যানের ফুল ফর্ম, পারক্সি অ্যাসিটিল নাইট্রেট। নেক্সট হচ্ছে, রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD কাকে বলা হয়? রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা কাকে বলে? জলে যে সমস্ত জৈব বা অজৈব পদার্থ পাওয়া যায় তাদের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে, অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। জলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায়, ধরো যে সমস্ত জলে জৈব অজৈব পদার্থ পাওয়া যায় তাদের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। নেক্সট হচ্ছে, ভারত সরকার ও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পানীয় জলে আর্সেনিকের কতটা ঊর্ধ্বসীমা, মানে পানীয় জলে এর বেশি যদি আর্সেনিক থাকলে তাহলে কিন্তু সেই পানীয় জল খাওয়া যাবে না, কারণ সেটা আর্সেনিক যুক্ত পানীয় জল হয়ে যাবে। তো সেটা কিন্তু ভারত সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO একটা নির্ণায়ক মান দিয়ে দিয়েছে এর উপরে, যাতে জলে আর্সেনিক না থাকে। সেটা কত? প্রতি 1 লিটারের মধ্যে কত মিলিগ্রাম? 0.01 মিলিগ্রামের বেশি, যাতে 0.1 লিটার জলে, এটা কিন্তু খুব দরকারি, 1 লিটার জলে কত থাকতে হবে? এর বেশি থাকা যাবে না, এর কম থাকতে হবে, 0.01 মিলিগ্রাম, মিলিগ্রাম এর বেশি থাকা যাবে না 1 লিটার জলে আর্সেনিক। নেক্সট হচ্ছে বায়ুর উৎকর্ষমান, বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাকে বলা হয়? কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে, কোনো একটা স্থান রয়েছে সেখানে ধরো একটা নির্দিষ্ট সময়, 12টা থেকে একটা, একটা নির্দিষ্ট সময় একটা ধরি, হ্যাঁ নির্দিষ্ট সময়ে পারিপার্শ্বিক বায়ুতে যে পরিমাণ দূষক, দূষিত পদার্থ বা দূষক থাকলেও মানুষের শরীর ও বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না, তাকে বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলা হয়। ধরো 12টা থেকে একটা, তুমি একটা একটা জায়গায় রয়েছো, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণে ধরো যে দূষক পদার্থ, সেই দূষক পদার্থ তো রয়েছে অবশ্যই সেখানে, এই সেই দূষক পদার্থের জন্য কিন্তু পরিবেশের কোনো বিশেষ একটা ক্ষতি হচ্ছে না, আর মানুষের সেরকম একটা বিশেষ একটা কোনো ক্ষতি হচ্ছে না অতিরিক্ত পরিমাণে, তাহলে কিন্তু সেটা কিন্তু উৎকর্ষমান, বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। নেক্সট হচ্ছে দেখো পাইরোলিসিস কি? অক্সিজেনের অনুপস্থিতিতে অতি উচ্চ মাত্রায় 3000 সেলসিয়াসের বেশি, সরি 300 সেলসিয়াস, 300 ডিগ্রি, 300 ডিগ্রি, এটা ধরো 300 ডিগ্রি সেলসিয়াসের বেশি জৈব বর্জ্য পদার্থ বিয়োজন ও অপসারণ, যেটা অপসারণ সেটা কয়লা থেকে কোক, যে এটা উদাহরণটা, পাইরোলিসিসের উদাহরণ হচ্ছে এটা কয়লা থেকে কোক। তো অক্সিজেনের অনুপস্থিতি, অক্সিজেন ছাড়া অতি উচ্চ তাপমাত্রা যেখানে অক্সিজেন নেই এবং 300 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা প্রয়োগ করে জৈব বা বজ্র পদার্থকে বিয়োজন করে অপসারণ করা, সেটাই হচ্ছে পাইরোলিসিস। আর এই পাইরোলিসিসের ফলেই কী হয়? কয়লা থেকে যে কোক তৈরি হয়। নেক্সট হচ্ছে স্টোন ক্যান্সার কাকে বলে? তো অ্যাসিড বৃষ্টি তোমরা শুনেছো অবশ্যই, তো অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরে তৈরি সৌধ ও ক্ষতিকে স্টোন ক্যান্সার বলে। যেরকম তাজমহলে কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহলের যে পাথরগুলো সেগুলো কিন্তু ক্ষয় বা ক্ষতি হচ্ছে, সেটাই কিন্তু এই স্টোন ক্যান্সার বলা হয় সেটাকে, যে ক্ষয় বা ক্ষতি হচ্ছে সেটি। নেক্সট দেখো ভারতে পানীয় জলের নিরাপদ মাত্রার নির্দেশকটি কী নামে পরিচিত? ভারতের পানীয় জলের যে নিরাপদ মাত্রার যে নির্দেশকটা সেটা কী নামে পরিচিত? IS 2500, এটা হচ্ছে নির্দেশকটি রয়েছে পানীয় জলের নিরাপদ মাত্রার নির্দেশক ভারতের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে IS 10500। নেক্সট হচ্ছে ব্ল্যাক ফুড রোগ কেন হয়? আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাক ফুড রোগ কিসের জন্য হয়? ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিক দূষণের ফলে। আর 1 লিটার জলে কত, মানে কতর বেশি ইসে থাকা যাবে না, কি বলবো, আর্সেনিক থাকা যাবে না, 0.01, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মিলিগ্রাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম খুব গুরুত্বপূর্ণ। 1 লিটার জলে 0.01 মিলিগ্রামের বেশি আর্সেনিক যদি থাকে তাহলে কিন্তু সেটা আর্সেনিক, মানে দূষিত জল হয়ে যাবে, আর সেই জলটা কিন্তু যদি কেউ খায় রেগুলার তাহলে কিন্তু তার ব্ল্যাক পোর্ড রোগ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো ডেসিবেল বলতে কী বোঝায়? শব্দের তীব্রতা মাপার এককে ডেসিবেল বলা হয়। ডেসিবেল বলতে কী বোঝায়? মানে ডেসিবেল হচ্ছে, এটা হচ্ছে ডেসিবেল। ডেসিবেল বলতে কী বোঝায়? শব্দের যে তীব্রতা, কত মানে শব্দ হচ্ছে সেটা যে তীব্রতা মাপার জন্য ডেসিবেল মানে একক, সেই এককটা ব্যবহার করা হয় ডেসিবেল মাপার জন্য, মানে শব্দের তীব্রতা মাপার জন্য ডেসিবেল একক ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে পিসিবি এর পুরো কথাটি কী? সেটা হচ্ছে পলিক্লোরিনেটেড বাই
ফিনাইল হচ্ছে পিসিবির পুরো নাম, এটি একটি বিষাক্ত যৌগ। নেক্সট কোশ্চেন হচ্ছে কালডো বা কেলডো, কালডো বা কেলডো কনভার্টার কি? যেরকম ভাঙা লোহা, স্টিল, তামা, ধাতব বজ্রপাতে পুনর্নবীকরণের জন্য যে বিশেষ চুল্লি সেটা হচ্ছে কালডো বা কালডো বা কেলডো বলা হয়। যাই হোক, তো দেখো তোমাদের বাড়ির আশেপাশে ভাঙাচোরা ভাঙাচোরা যে ভাঙাচোরা ছিটিয়ে পড়ো না কেন, তোমাদের আশেপাশে তো দেখবে কোনো লোহা ভাঙা, টিন ভাঙা নিয়ে যায় না? তো সেই যে যেই মানে যারা নিয়ে যায় সেই লোহাগুলো তো পুরনো লোহা, তো দেখবে অনেকগুলো একদম মানে মরিচে পড়ে একদম নষ্ট হয়ে যাচ্ছে প্রায়, সেগুলোকে নিয়ে যাচ্ছে, সেগুলো তো আর মানে অন্য কোনো কাজে ব্যবহার করতে হবে না, তো সেগুলোকে নিয়ে কি কি করবে? আবার সেই রকম মানে গলিয়ে আবার নতুন তৈরি করার চেষ্টা করবে কেমিক্যাল দিয়ে। তো এই যে লোহা ভাঙা, স্টিল, তামা, ধাতব যেসব বজ্র মানে বজ্রে রয়েছে সেগুলোকে পুনর্নবীকরণ করার জন্য একটা বিশেষ চুল্লি করা হয়, সেগুলোকে কেমিক্যালের মাধ্যমে আবার মানে নবীকরণ করা হবে, বা এই লোহাকে আবার গলিয়ে লোহা নতুন লোহায় পরিণত করে ফেলবে। সেটার যে মানে কনভার্টার পদ্ধতি সেটাই হচ্ছে কালডো বা কেলডো, যেটি বলো না কেন সেই কনভার্টার পদ্ধতিকেই বলা হয়, তো বিশেষ চুল্লিতে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে, বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, দেখাবে নেক্সট ভিডিওতে, তখন ধন্যবাদ। আর চ্যানেলটিতে নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, ধন্যবাদ।